যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝুল, যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝুল, ঝুল আর ঝুল। সব ঝাড়পোড় চলছে, খাটের বিছানার চাদর পাল্টে নি মানে তুলে ফেলেছি, সব শরীরেরই ঝাড়পাট দিলাম। এখন বাজে 1:40, 7:30, 7:30 সময় উঠেছি। উঠে বাথরুম করে ঘর পরিষ্কার করা শুরু করেছি। চা খাওয়া হয়নি, ঘরদোর ঝাড় দিয়ে বাইরে বাসি কাপড় ছেড়ে তারপরে চা বসাই। খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা বলবা তো বলবে ঘরে আসলেই শরীর খারাপ করে, ঘরে আসলেই শরীর খারাপ করে, দেখো কি অবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা ব্লগটা এখানেই শুরু করছি। সকালে উঠে দেখো বিছানাপত্র মোটামুটি ঝেড়ে ফেড়ে নিয়েছি, ঘরে না থাকলে যা হয়। খাটের তলা থেকে সব বার করে ওপরে রেখেছি, নিচে পরিষ্কার করে মানে ঝাড় দেওয়াটা হয়েছে, খালি ঝাড় দিয়ে নিয়ে ঝাড়টা কমপ্লিট করে এই যে এই অবস্থায় রয়েছে। এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি, দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে এগুলো সব মুছবো, এখন জল ন্যাকড়া ভিজে এগুলো সব মুছবো, যেমন ধুলো পড়েছে, টিকটিকির পটি সব নোংরা হয়ে রয়েছে। আর এই যে যেটা পরে এসেছিলাম সেই জামা কাপড়টা ভিজিয়ে ভিজালাম, এই চাদরটাও ধুয়ে দেবো, এই পজিশনে রয়েছে। এখন ব্রাশ করে আসলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা লাগবেই, স্বাভাবিক ঠান্ডা লাগাটা, কারণ নানান জায়গার জল গরম, ঘাম, ঠান্ডা তো লাগবেই বলো, এটা তো কিছু করার নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাথে গলা ব্যথা, তাও নিজের একা মানুষের কাজ টুকটুক করে করতে হবে। দেখি বাইরে থেকে আসি, এসে ওগুলো কাচবো, এক বালতি জল রোদে দিতে হবে, আজকে জল রোদে দিয়ে স্নান করতে হবে। তো চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের কাকিমা ঘরে ফিরে এসেছে আবার, আজকে তো ভোট গণনা, আগামীকাল আবার ব্যাংকে যাব। এখন কদিন দৌড়াদৌড়ি করতে হবে জানি না ব্যাংকে, একটা কেউ সঙ্গে থাকলে একটু সাহস পেতাম, কিন্তু সেরকম মানুষ তো কাছে নেই কেউ, ওই ফোনে ফোনে কথা বলে নিয়ে এগোচ্ছি, আর কি করা যাবে বলো। কাছে তো কেউ নেই হেল্প করার মতো, আর ওরা যেটা হওয়ার সেটাই হবে, সময়ের উপর কালি নির্ভর। চলো কাজ করে নি, চা খেতে হবে। ভিডিওটা শুরু করলাম, শুরুই করতে পারছি না সকাল থেকে, এখন একটু আওয়াজ কম আছে বাইরের, ওই জন্য শুরু করলাম ঘরে এসে। ঠিক আছে চলো, স্নানের জল রোদে দিলাম, জলটা একটু গরম হলে তারপরে স্নান করবো। ট্রেন ঢুকছে মনে হয়, ট্রেন 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 ট্রেন, ওই দেখো ট্রেন দেখা যাচ্ছে, ওই দেখো ট্রেন, ওই দিকে রানাঘাট যাচ্ছে, দেখতে পাচ্ছ ট্রেন, ওই যে একটুখানি দেখা যায়।
জলটা খাচ্ছি না, মনে হচ্ছে কি শান্তি কি শান্তি, শুধু জল খেতে ইচ্ছে করছে। সেটা মনে করতে দিচ্ছি, সেই বোতলটা আগের জল ছিল, এইটুকু ছিল অবশিষ্ট, কালকে থেকে খেয়েছি রাত্রি থেকে, আর এইটুকু ছিল, নতুন বোতল নেওয়া হয়েছে, নতুন বোতল নিয়ে নিয়েছি। বোতলটা ভালো থাক, দুটো বোতল, আর বাকি জলটা দিয়ে চা বসাবো, আর চা খেতে দেরি হয়ে গেল, শরীরে দিচ্ছে না, মনে হচ্ছে খালি শুয়ে থাকি, শরীর টেনশন ভালো লাগছে। ঠান্ডা লেগেছে তাই কি, কাঁচাকুচি তো আর বন্ধ নেই বলো। এই দেখো ব্যাগটাকে ধোবো, এগুলো ধোবো, বালতির মধ্যে ওগুলো ধুতে হবে, কাঁচাকুচি ঠান্ডা লাগলে কি হবে, কাঁচাকুচি তো করতেই হবে গো বাবা। আসুন পেতে বসা যাক, মানে ঠান্ডা মেঝে, এখন জ্বর, শরীরটা খারাপ লাগছে তো, ওই জন্য অনেক ঠাকুর চলো চা বসাই। মুছে মুছে রাখি, তারপরে দেখি কিসের মধ্যে কি রাখা যায়। চাদরটা অনেকটাই শুকিয়ে গেছে, কথা হচ্ছে দাঁড়াও সামনে ক্যামেরা, কথা হচ্ছে সাজুগুজু করে তুলে গেছিলাম ভাত গিলতে, ভাত খেতে গেছিলাম হোটেলে, কিন্তু যে কারণেই হোক হোটেল বন্ধ, তার জন্য এখন ভাত বসালাম, এখন বাজে 4:45, এক্ষুনি হয়ে যাবে অবশ্য, আর শরীরে দিচ্ছে না গো, এখন অনেক কাজ, বালিশে কভার করাবো, বিছানার চাদর পাতবো, এগুলো সব উল্টে পাল্টে দিতে হবে, বিছানার চাদর পাততে হবে, ভাতটা হোক আলু সিদ্ধ, ভাত খেয়ে নিই আগে। শুনতে পাচ্ছ আমার কথা, শুনতে পাচ্ছ কি না জানি না, প্রচুর গরম, কিন্তু আবার গায়ে জ্বর, গায়ে জ্বরও আছে আবার গরমও লাগছে, ঘর মুছলাম, বাসন ধুলাম, চায়ের বাসন, রাত্রে খাবার বাসন, হচ্ছে টপক করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, একটু পেঁয়াজ কেটে নিই, শুকনো লঙ্কা পুড়িয়ে চলো।
সর্ষে তেল আনতে হবে গো বন্ধুরা, সর্ষে তেল আনতে হবে। এখন কটা বাজে জানো? 4টে বাজে, মানে 4টে। একেই বলে ভাগ্য, আজকে বাড়ির ভাত আছে কপালে, এটা কি হবে? সকাল থেকে আর চাপ নিইনি, ভালো লাগছে না শরীরটা? এই রান্না করা মানে আবার বাসন ধোয়া ই করো। ভাবলাম একা মানুষের জন্য যেন একটু রান্না করতে ইচ্ছা করে না, ভাবলাম হোটেলে যাবো, খাবো দাবো, এসে শুয়ে থাকবো। ও বাবা, সেগুড়ে বালি আগে ভোট গণনার সাথে সাথে হোটেলও গণনা হচ্ছে, হোটেলও বন্ধ। এখন 4টে বাজে, কালি সিদ্ধ ডিম সিদ্ধ পেঁয়াজ কুচি খাওয়া দাওয়া হবে, তারপরে রাত্রিরে কথা রাত্রিরে ভাবব। তুমি ঠান্ডা হয়নি গো? এই দিন দুটো 12 দিন হয়ে গেল, 12 দিন কোথায়, 15 দিন, 15 দিন ধরে এই দিন দুটো ঘরে আছে। দেখা যাক কি কয় দিনে। দেখো একদম ভালো আছে কিন্তু, দেখো এই একটা মিস্টেক, এই দিনগুলো কাল লাল কুসুম বলে নিয়েছিলাম, এই একটাই সাদা কুসুম, এটাও লাল কুসুম, লাল কুসুম বলে 6টা কিনেছিলাম, 6টা কিনেছিলাম, 4টে খেয়েছি আর 2টো ছিল, মানে 2টো খাওয়া হয়ে যেত। যখন গেলাম 22 তারিখে, তার আগে শনিবার করলো, একাদশী করলো, ওগুলো আর খাওয়া হয়নি। এই জন্যই বোধ হয় বলে রাখে বলি মারে কি, ভাবতে পারিনি 15 দিন পরে এসে ডিমগুলো ভালো ভালো থাকবে, বুঝলে? আমার মুন্ডু দেখাচ্ছি না, কারণ এই যে আলু সুদ্ধ মাথা দেখাচ্ছি বলে আর মুন্ডু দেখাচ্ছি না। টুপি আগে এটা করে নি, ভাবতে থাকি, দেখতে দেখতেই তো পেলে আগে কি খাওয়া দাওয়া হবে। একটা বাজে লাগে জানো, ওই চুড়িদারটা পরলে। হে কৃষ্ণ, প্যান্টটা একদম ঘুরছে, ভালো লাগে না। আর একটু তেল হলে ভালো হতো, কিন্তু আমার পেটে সয় না। পনেরো দিন ধরে ডিমটা রেখে দিয়েছি, ভাবছি বাড়িতে কি দেখবো, কালকে রাত্রিরেই করতাম, তার ঘুমিনি। চলো একটার মধ্যে সেনে ফেলি, তাই না? একটা সেনে খাই আর একটা গোটা খাই। হে কৃষ্ণ, আজকে বাড়ির অন্য পেটে মানে নসিবে আছে তো কি হবে, রাখবি না আলস্য? কালকেও রান্না বান্না হবে না, অত চাপ নিতে পারি না তো। সকাল সকাল চলে যাবো রানাঘাট, ফার্স্টে গিয়ে ধরতে পারি ম্যানেজার বাবুকে, কি বলো না হলো, নাহলে বেলা হলেই বিয়ে হয়ে যাবে।
ভিড় হচ্ছে সব থেকে ভিড়। খেতে গিয়ে জীবের আগায় কামড় খেয়েছে, সকালে চা খেতে গিয়ে উপরে টান পড়ে গেছে, মানে উপরে অংশটা। চা খেতে গিয়ে ঠিক না, চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়েছি। গরম চা খাওয়া অভ্যস্ত, গরম চা খাওয়া বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা। এখন বাজে 9:45, তো রাত্রে তো আবার খাওয়া দাওয়া করতে লাগবে, কি করা যায়। তো অল্প একটু আটা ছিল, এইটুকু আটা ছিল, এইটুকু, এতে তো রুটি হবে না চারটে, ওই জন্য 250 আটা কিনলাম। বাড়ির উপরেই দোকান আছে, 250 আটা কিনলাম। এখন চারটে রুটি বানাবো, বানিয়ে দুধ আছে, দুধ দিয়ে খাবো। সন্ধ্যে থেকে শুয়েই ছিলাম, তোমাকে দেখেছো, লাস্ট এসেছিলাম, ভাত খাচ্ছিলাম, তখন লাস্ট তোমাদের সঙ্গে দেখা হয়েছে। এখন 9:50 বাজে, এই শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে এখন উঠলাম। খাবারটা তো তৈরি করতেই হবে বলো, মাথার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, কিন্তু রুটি তো বানাতেই হবে, কেননা ভাত খাওয়া যাবে না, এইটুকু ভাত আছে। চলো আটাটা মেখে নিই, এই যে জল আর আটা, অল্প একটু আটা নিয়ে নিয়েছি। খালি হাঁচি করছে, খুব ঠান্ডা লেগেছে গো। আর ঘুরতে যাবি নিপা, বলো নিপা, আর ঘুরতে যাবি? আজকে তোমাদের ভিডিও দিতে পারলাম না, কারণ এখনো হয়নি, রাত্রে 2টোর সময় নেট দেবে, কি বলবো, নেটের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমি এক্সট্রা নেট মেরে মেরে না ক্লান্ত হয়ে গেছি জানো, আমার আর ভালো লাগে না এক্সট্রা নেট মারতে, অনেক এক্সট্রা নেট মেরেছি। 2 GB নেটে একটা ভিডিও পোস্ট, ভিডিও আপলোড হয় না বলো, আর মারবো না নেট, একদিন পরে পরে ভিডিও দেবো তাও ভালো, আর নেট মারবো না। গলার মধ্যে শ্বশুর শ্বশুর করছে, কানে ব্যথা করছে, মানে ভালো মতো ধরেছে, যে কী করে যাবো কে জানে। চলো আটাটা মেখে নিই, হ্যাঁ তোমাদের সব বক বক করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। Thank you.
চারটে রুটি হয়ে গেছে রেডি। এবার আমি খাওয়া দাওয়া করব। এই দেখো দূরের এই অবস্থা, খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ব, ঠিক আছে? পুটুস পুটুস করছে আওয়াজ। তাহলে দুধ রুটি খাওয়া আর কি দেখাবো। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। মনে হচ্ছে আপলোডের যা অবস্থা, একদিন বাদে বাদে তোমরা ভিডিও পাবে, কারণ এভাবে রাত্রি দুটোর সময় যদি ভিডিও নেট দেয় তাহলে আমি রোজ ভিডিও দেবো কী করে? সারাদিন লেগে গেলো একটা ভিডিও আপলোড হলো না, আর পয়সা করতে পারছি না। হয় ওয়াইফাই নেবো, আর না হলে এইভাবে একদিন পরে পরে ভিডিও যাবে। তাহলে চলো, টাটা, খুব ভালো থেকো সবাই। কেমন? গুড নাইট, বাই।